যেখানে যেখানে ক্যামেরা করি, দেখো ক্যামেরা, বা আমি হচ্ছে এখানে ক্যামেরা করলে এই যে এইভাবে ক্যামেরা করতে পারবো, মানে এভাবে আমি কিন্তু ক্যামেরা করতে পারবো। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি আরেকটা জিনিস অনলাইনে অর্ডার করছি, এই যে দেখো জিনিসটা, এই জিনিসটা আমি অনলাইনে অর্ডার করছি, মানে অনলাইনে নিয়ে আসছি, যেহেতু আমি ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করব, আর সেক্ষেত্রে ভালো ভিডিও দেওয়ার জন্য আর বিভিন্ন যাতায়াত ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আরও কিন্তু আমি কিছু জিনিস অর্ডার করছি অনলাইনে। চলো সেই জিনিসগুলো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। আসলে আমি মাস্ক পরে কেন আসি সেটা হয়তো অনেকে তোমরা বলতে পারো, কারণ হচ্ছে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি, আর সেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে ক্রান্তির ওদিকে ওলাপচাঁদ ফরেস্ট বলে। তো সেই অ্যাক্সিডেন্টটা করার ফলে কিন্তু আমার দেখো মুখমণ্ডল, দেখো মুখের যে সাইডগুলো প্রচণ্ড ফুলে গেছে, এবং এই যে আমার এই জায়গাটা দেখো, এই জায়গাটা স্পট পড়ে গেছে, কিন্তু এখানেও স্পট পড়ে গেছে। তো এর জন্য কিন্তু আমি বিভিন্ন জায়গায় এখন মাস্ক পরে যাচ্ছি, আর তোমাদের আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি এখন। প্রথমের দিকে একটু শরীরটা খারাপ ছিল, আর ডাক্তারের ওষুধ নিয়ে আপাতত সুস্থ আছি। চলো মূল ভিডিওতে যাই, আমি কি জিনিসটা অর্ডার করছি সেটা তোমাদের ভালোভাবে দেখাই, আর তোমরাও যদি চাও সেই জিনিসটা কিনতে পারো। তবে আগে জিনিসটা দেখে নাও যে জিনিসটা কীরকম, তার কোয়ালিটিটা কীরকম, আর আমি কেনই বা এই জিনিসটা নিলাম, সমস্ত ভিডিওতে কিন্তু ডিটেলসটা তোমাদের আমি শেয়ার করতেছি। তো এখন আমি এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি আনবক্সিং করব। তো এটা প্রথমে খুলে নেব আমি। খুলে নিলাম, খোলার পরে দেখো জিনিসটা বার করি আমি। তো প্রথমে আছে একটা সেলফি স্টিক, এই যে দেখো এটা, এই যে এটা হচ্ছে সেলফি স্টিক, এই যে এটা দেখো সেলফি স্টিক। তো এটার মাধ্যমে আমি কিন্তু সেলফি করতে পারবো, এটা এরকম এত বড় হবে, ঠিক আছে, এই যে দেখো এত বড় হবে। আসলে এটা নেওয়ার একটা কারণ হলো আমি অনেক জায়গায় ভিডিও করতে যাই, আর সেখানে যদি কোনো কারণে আমার যে গরিলা ট্রাইপডটা আছে সেটা যদি কোনো কারণে ভেঙে যায় বা খারাপ হয়ে যায়, তার জন্য কিন্তু এটা ব্যাকআপ হিসেবে আমি নিলাম, কারণ এটা আমি ব্যাকআপ হিসেবে কাজ করব। যদি কোনো কারণে সেটা খারাপ হয়ে যায় তাহলে এটা দিয়ে তখনকার মতো কিন্তু কাজ চালিয়ে নিব। সেজন্য কিন্তু আমি একটা আরেকটা নতুন ট্রাইপড এটা কিন্তু অর্ডার করলাম। তো এটা পরে দেখাচ্ছি সেট করে, তারপর আরেকটা জিনিস দেখাই, এটা এখন এখানে রাখলাম। এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এলইডি লাইট, মানে এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি আগে এটাকে খুলি, এটা রাতের বেলা অনেক সময় আমরা ভিডিও করতে যাই তখন অনেক লাইট থাকে না, তো সেক্ষেত্রে এই ভিডিওটা করার জন্য কিন্তু এই জিনিসটা নিয়েছি। এই যে দেখো জিনিসটা, টোটাল এই জিনিসটা দেখো, এই যে এটা এলইডি লাইট, আর এখানে এই যে ক্ল্যাম্পগুলো রয়েছে, এখানে তার জিনিসপত্রগুলো রয়েছে, আর এখানে মানে এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো ছবিটাতে আমি কিভাবে এটা সেট করব সেটা কিন্তু টোটালটা এখানে দেওয়া আছে। এই এই যে জিনিসটা দেখো, এটা এখানে সেট করব, সেট করলাম, সেট করার পরে আমি এটা এখানে সেট করব, এখানে সেট করলাম, সেট করার পরে তো এটা আমি খুলবো, এই যে এই পাশ থেকে মোবাইলটা ঢোকাতে হবে, এই দেখো এভাবে নিতে হবে জিনিসটা, আর এই যে মোবাইলটা যে আছে মোবাইলটা আমি এভাবে ঢুকাবো, দেখি ঢুকাই নি মোবাইলটা, এই যে মোবাইলটা এভাবে ঢুকাই নিলাম। হ্যাঁ, তো এভাবে আমি কিন্তু ধরো এখানে আমি সুইচটা দিব, লাইটটা জ্বললো, ঠিক আছে। এবার আমি এখান থেকে কিন্তু ক্যামেরা করব, এই ক্যামেরা করব, দেখো, আর আমাকে কিন্তু ধরতে হবে এখানে, ঠিক আছে। আমি এখন যে কোনো ক্যামেরা যদি করি, যে এখানে যদি ওখানে ক্যামেরা করি, দেখো ক্যামেরা, তো এটা অনেক লাইটটা না হচ্ছে কারণে রাতের দিকে যদি কোনো
ভিডিও শ্যুট করি বা রাতের দিকে অনেক সময় লাইট থাকে না, সেক্ষেত্রে অনেক সময় ঠিকমতো বোঝা যায় না, তার জন্য কিন্তু এই জিনিসটা নেওয়া। তবে এটা মানে ব্যাটারি এখানে চার্জেবলও আছে, চার্জ করা যায়, এখানে চার্জেবল ব্যাটারি লাগানো আছে, তো এখানে চার্জ করে রাখা যায়। আর এখানে অনেক সুইচও আছে, হ্যাঁ অনেক কিছু করা যায়। তো এই ট্রাইপডটা নিচ্ছি, আর ট্রাইপডটার মধ্যে আমি এখন মোবাইলটা সেট করব। এই যে আমি মোবাইলটা কিন্তু সেট করলাম, এই যে দেখো মোবাইলটা সেট করলাম, ঠিক আছে। তো এটা নিলাম, অ্যাকচুয়ালি কি এটা অনেক বড় করা যায়, হ্যাঁ আবার এটাকে রাখাও যায়, এভাবে দেখো এভাবে রাখাও যায়, কিন্তু এভাবে কিন্তু এটা রাখতেও পারবো। এবার এবার রাখতে রাখার পরে এটা কিন্তু আমি ভিডিও করতে পারবো, সব কিছু করতে পারবো, এটা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু রাখতে পারবো। এই ট্রাইপডটা নেওয়ার উদ্দেশ্য কি, যাতে ব্যাকআপ হিসাবে আমি কোনো কাজ করতে পারি। আমার তো একটা ট্রাইপড আছে, যে গরিলা ট্রাইপড আছে, এটা দিয়ে তো আমি কাজ করি সব সময়। যেহেতু ইউটিউব এবং ফেসবুকে আমি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি, আর যেহেতু তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেই জন্য যদি আমি এই ট্রাইপডটা দিয়ে যখন আমি ভিডিও শ্যুট করতে যাব, যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু ব্যাকআপ হিসাবে আমি কিন্তু এটা দিয়ে শ্যুট করতে পারবো। সেজন্য কিন্তু আপাতত আমি এটা নিলাম। এবং যদি আমাদের ভিডিও করতে করতে হয়তো রাত হয়ে যায়, হ্যাঁ তখন অনেক সময় আমরা হয়তো লাইটের অভাবে করতে পারি না, সেই জন্য এই যে লাইটটা সেটা কিন্তু নিলাম। এবং এখানে মোবাইলটাও সেট করা যাবে, ভালোভাবে করা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে সেট করলাম, আর এটা কিন্তু খুবই সুন্দর একটা মানে জিনিস, আর খুবই ভালো জিনিস এটা। আর রাত্রে ইউজ করে দেখলে হয়তো তোমরা খুব ভালো বুঝতে পারতে, কিন্তু আমি দিনের বেলা যেহেতু তোমাদের এটা ব্যবহার করে দেখালাম, আর এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। আর এই যে ট্রাইপডটা আছে, এই ট্রাইপডটা বলতে গেলে খারাপ না, ভালোই, কিন্তু অ্যাকচুয়ালি কি এগুলো রাফ ইউজের জন্য না, এগুলো যদি তোমার কোনো ব্যাকআপের জন্য হয় তাহলেই তুমি এটা নিতে পারো, কিন্তু এটা যদি রাফ ইউজের জন্য যদি নাও তাহলে এই যে গরিলা ট্রাইপডটা নিতে পারো। আমার ফেসবুক বা ইউটিউব পেজে কিন্তু এই গরিলা ট্রাইপডের টোটালটা লিঙ্কটা দেওয়া আছে। আর এটাও আমি নিলাম, কারণ এটা ব্যাকআপ হিসাবে নিলাম, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও করার সময় যদি এই ট্রাইপডে কোনো সমস্যা হয় তাহলে এই ট্রাইপড দিয়ে কিন্তু আমি কাজ চালিয়ে নিতে পারবো। আর সঙ্গে নতুন এই লাইটটা নিলাম, কারণ হচ্ছে যেহেতু আমি এখন ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড করার চেষ্টা করছি, বিভিন্ন রিলস বা যে কোনো ধরনের ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করছি, সেক্ষেত্রে কিন্তু এইটা এই লাইটটা আমি নিলাম। আর এই দুটা জিনিস মিলে আমার টোটাল দাম পড়েছে হচ্ছে 678 টাকা, আর এটা আমি কিন্তু অ্যামাজন থেকে নিয়েছি। এই ধরনের জিনিসগুলো আমি আপাতত নিলাম, যদি আরও পরবর্তীতে দেখি যদি সমস্যা হয় বা আরও যদি বড় ধরনের কিছু ভিডিও আপলোড করার বা বিভিন্ন ধরনের ভালো ভালো আরও ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমি এগিয়ে যেতে পারি, তাহলে আরও ভালো ভালো জিনিস নেব। এবং কী কী জিনিস নিচ্ছি আমি তোমাদের সমস্ত ভিডিওতে অবশ্যই জানাবো। আর আমি এখানে ভিডিওটা রাখছি, আর যদি তোমরা অবশ্যই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে অবশ্যই ফলো করো, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।